সংবাদপত্র যেসব উপকরণ মানব জীবনে যুগান্তকারী পরিবর্তন সূচিত করেছে তার অন্যতম হচ্ছে সংবাদপত্র। আধুনিক জীবনে সংবাদপত্রের ভূমিকা অপরিহার্য। সংবাদপত্র যে কেবল সংবাদ পরিবেশন করে তা নয়, জনমতের প্রতিফলন ও জনমত গঠনে সংবাদপত্রের রয়েছে ইতিবাচক ভূমিকা। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মত প্রকাশের মৌলিক অধিকার সংবাদপত্র কেন্দ্র করে গড়ে ওঠে। এক্ষেত্রে সংবাদপত্র বহু দল ও মতের ধারক বাহক হিসেবেও কাজ করে। এভাবে সংবাদপত্র সরকার জনগণের মধ্যে রচনা করে সেতু বন্ধন, কাজ করে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে। আধুনিক সংবাদপত্রের বিষয় বিস্তার। আধুনিক সংবাদপত্রের ভূমিকা কেবল সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, দেশ বিদেশের রাজনীতি ও সামাজিক অর্থনৈতিক নানা সংবাদ ছাড়াও তা পরিবেশন করে বিচিত্র তথ্য প্রতিবেদন, শিল্প সাহিত্যের আলোচনা সমালোচনায়, জ্ঞান বিজ্ঞানের নানা তথ্য এবং সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন জগতের বিচিত্র কর্মধারা এখন সংবাদপত্রের আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে। অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ইতিহাস ও ভূগোল, ধর্ম, দর্শন, ব্যবসা ও বাণিজ্য সবই এখন সংবাদপত্রের পাতায় জায়গা করে নিয়েছে। সংবাদপত্র থাকে শিশু কিশোর ছাত্রছাত্রীদের জন্য আলাদা বিভাগ, মেয়েদের জন্য আলাদা পাতা, থাকে জীবনের সমস্যা ভিত্তিক চিঠিপত্রের কলাম, কোনো কোনো পত্রিকা আবার পাঠকদের নিয়ে গড়ে ওঠা আলাদা ফোরাম, কোনো কোনো পত্রিকা বিশেষ বিশেষ ইস্যুতে জনমত জড়িত করে এবং সরকার ও জাতিকে পরামর্শ দেয়। সব মিলিয়ে সংবাদপত্র এখন আমাদের দৈনন্দিন জীবনযাত্রার চলমান নির্দেশিকা। সংবাদপত্র জনমত গঠন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রকৃত ক্ষমতা থাকে জনগণের হাতে। সংবাদপত্রের মাধ্যমে জনগণ জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি ও সমাজ জীবনের সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে। রাষ্ট্র ও সরকারের নীতি কর্মপন্থা সম্পর্কে জনগণ অবহিত হয় সংবাদপত্রের মাধ্যমে। ক্ষমতাসীনরা সবসময় তাদের পক্ষ জোর সমর্থন করে আর বিরোধিতা তার সমালোচনা করে, কিন্তু সংবাদপত্র উভয় পক্ষের মতামত, যুক্তি, তথ্য নির্ভর আলোচনা প্রকাশ করে পাঠকের নিজ অভিমত গঠনে সাহায্য করে। সংবাদপত্রের পাতায় জ্ঞানী গুণী ও বিশেষজ্ঞদের লেখা প্রবন্ধ, অভিমত, কলাম, লেখকদের তর্ক বিতর্ক, যুক্তি প্রদান, যুক্তি খণ্ডন, পত্রিকার নিজস্ব সম্পাদকীয় ও উপস্থাপনকারী জনমত গঠনে সাহায্য করে। এভাবে সরকার জনকল্যাণমূলক পদক্ষেপকে সমর্থন ও গণবিরোধী নীতির সমালোচনা সংবাদপত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় পরিপূরক ভূমিকা। বর্তমানে আমাদের দেশে পাঠক্রম ভিত্তিক এবং পরিনির্ভরশীল সার্টিফিকেটমুখী শিক্ষায় শিক্ষার্থীদের জ্ঞানের ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে শিক্ষা পরিণত হয়েছে নোট ও গাইড নির্ভর মুখস্থ বিদ্যায়। অন্যদিকে সংবাদপত্র এখন জ্ঞান বিজ্ঞানের সর্বক্ষেত্রে তার আওতায় এনেছে, ফলে তাতে কেবল দৈনন্দিন জনগণের খবরাখবর থাকে না, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, শিল্প, বাণিজ্য, খেলাধুলা, বিনোদন, স্বাস্থ্য, চাকরি, জীবিকা ইত্যাদি সম্পর্কেও নানা তথ্য থাকে। নিয়মিত সংবাদপত্র পাঠের মাধ্যমে বহুমুখী জ্ঞান অর্জনের সুবিধা হয়। এতে জনগণের জ্ঞানের ক্ষেত্র যেমন সম্প্রসারিত হয়, তেমনি ভাষা জ্ঞানও বাড়ে। তাছাড়া দেশ ও জাতির সমস্যা সম্ভাবনা নিয়ে তারা অবগত হয়, তাদের রাজনৈতিক সামাজিক সচেতনতা জাগ্রত হয়, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও প্রতিরোধের প্রসার ঘটে। এভাবে সংবাদপত্র জনগণের সর্বোত্তমমুখী শিক্ষার অবদান রাখে। সংবাদপত্রের সীমাবদ্ধতা। সংবাদপত্রের ইতিবাচক দিকের মতো কিছু সীমাবদ্ধতাও চোখে পড়ে, যে এখন অনেক সংবাদপত্র বৃহৎ শিল্পগোষ্ঠীর মালিকানা ও রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের অধীনে হয়ে পড়েছে। এসব সংবাদপত্র প্রায় শিল্পগোষ্ঠী কিংবা রাজনৈতিক দলের স্বার্থকে বড় করে দেখে। তাছাড়া মুক্তবাজার অর্থনীতি প্রেক্ষাপটে বেশিরভাগ সংবাদপত্রই পরিণত হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানে। জনস্বার্থের চেয়ে বাণিজ্য স্বার্থ এদের কাছে মুখ্য। তাছাড়া এক শ্রেণীর সংবাদপত্র হীন স্বার্থে রাজনীতিকে
বিভেদ সৃষ্টি ও বালগাহীন মিথ্যা প্রচারে জনমতকে বিভ্রান্ত করতে ব্যস্ত। এই প্রেক্ষাপটে দায়বদ্ধ নিরপেক্ষ সংবাদ আদর্শ নস্যাৎ হচ্ছে। এটি দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়। বর্তমানে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়, মানব উন্নয়ন এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত জীবনের ব্যবস্থার প্রতি জনগণের আগ্রহ সৃষ্টিতেও সংবাদপত্রের দায়িত্ব কম নয়। আমাদের দেশে রয়েছে ব্যাপক নিরক্ষরতা ও সামাজিক পশ্চাৎপদতা। এর প্রেক্ষাপটে সমাজ জীবনে আধুনিক ধ্যান ধারণা ও বিজ্ঞানমুখী চেতনা বিকাশে সংবাদপত্রের ভূমিকা হতে হবে কালমুখী, কল্যাণমুখী। দলীয় স্বার্থ সংকীর্ণতা ঊর্ধ্বে উঠে হতে হবে সংবাদপত্রকে গণতান্ত্রিক চিন্তা চেতনা সম্পন্ন সুশীল সমাজে গড়ে তোলার ক্ষেত্রে দায়বদ্ধতার পরিচয় দিতে হবে। জনস্বার্থ ও মানবতার পক্ষে অবস্থান নীতি সত্যকার অর্থে সংবাদপত্র হয়ে উঠবে জনগণের কণ্ঠস্বর।